कृतनानन्दवरधनं बहिर्मुख जीवत्राता वन्दे सरस्वतीं प्रभुं वंशाकल्पतरव्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः भज श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि कौर भक्त वृंद सकल आमार संगे बोलुन भज श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ গলায় যেন স্বর নেই মনে হচ্ছে, তো যাই হোক হাত তুলে জোরে জোরে হরিনাম করুন। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আবার বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সভায় উপস্থিত দণ্ডিপাদগণ, মাননীয় ডিরেক্টর জেনারেল তারানীয় মহোদয়, বৈষ্ণববৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জনবৃন্দ, সকলকে জানে আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সবার মানে কথা আগেই আমি সকলকে হাত তুলে হরিনাম করিয়েছি। আজকের বিষয়ের সঙ্গে এটা মিল আছে। আজকের বিষয়টা হচ্ছে প্রকৃত ভক্তি কি, মানে কোনো গোঁজামিল নয়, একদম খাঁটি ভক্তি, প্রকৃত ভক্তি, প্রাকৃত না প্রকৃত। সেটা কি না শরণাগত হয়ে যাও, কোথায় না আমাদের চরম পরম আরাধ্য কে বলছেন, আরাধ্য ভগবান ব্রজেশতনয়ঃ, যিনি ব্রজের তনয় আরো ভালো করে ভেঙে দিলেন, তদ্ধাম বৃন্দাবন আরো ভালো করে ভাঙলেন, ব্রজবধূ বলে গেল যা কল্পিতা, আমাদের বামন মহারাজ বললেন কান্তাভাব কার ছিল না ব্রজগোপীগণের, সেই ব্রজগোপীগণ কার আরাধনা করেছেন, কৃষ্ণ, সেই কৃষ্ণকে, কৃষ্ণকে সেবা করতে হবে সম্পূর্ণ শরণাগত হয়ে। সেটাকেই দেখুন আমাদের লজ্জা উচিত, আমরা নানাভাবে অজুহাত দেখাই যে আমাদের কোনো সময় নেই হরিনাম করবার, আর হরি নাম সূচক
কৃষ্ণ মহিমাশ্চক গ্রন্থ কোন বই পড়বার বা গ্রন্থ পড়বার সময় নেই। কিন্তু দেখুন ক্রাইম ব্রাঞ্চের, পশ্চিমবাংলা ক্রাইম ব্রাঞ্চের যিনি সর্বোচ্চ শিখরে আছেন ডিরেক্টর জেনারেল তারানিয়া মহোদয়, তিনি কত শাস্ত্র থেকে, শাস্ত্রের বিভিন্ন জায়গা থেকে শ্লোকগুলো উদ্ধৃত করে আমাদেরকে সংক্ষিপ্ত সহকারে বললেন, কি বললেন, ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তারপরে বললেন কি, তার মধ্য সর্বশ্রেষ্ঠ, তাহলে প্রকৃত ভক্তি কি, যে নাম সংকীর্তনে কলিযুগে প্রকৃত ভক্তি করতে হবে হাত তুলে, মানে সম্পূর্ণ শরণাগত হয়ে নাম সংকীর্তন করলেই সেটা হবে প্রকৃত ভক্তি। হাত তোলার অর্থ মানে এই নয় লোক দেখানো হাত তোলা, হাত তোলার অর্থ হচ্ছে এই, হে ভগবান আপনার শ্রীপাদ পদ্মে সম্পূর্ণ শরণাগত হলাম, মার অভি রাখ অভি যো ইচ্ছা তোমারা, তুমি আমার মারো রাখো যা ইচ্ছা করো, কিন্তু আমার আমাকে আপনার দাস করে নেন। এই ভাব, এই ভাব যখন আমাদের হৃদয়ের মধ্যে জেগে উঠবে এবং আমাদের আচরণের মধ্যে ফুটে উঠবে তখনই হবে প্রকৃত ভক্তি। এই জন্য তিনি আবার বললেন, দেখুন সবটা বলা হয়েছে সংকীর্তন, কিন্তু আবার পরে সব পরের লাইনে পরের যে বলেন, বললেন কি, নিরপরাধে নাম লইলে প্রায় বেমধন, কোনো অপরাধ থাকবে না, এটা তো একটা গেল। যেমন প্রকৃত ভক্তি সম্বন্ধে অনেকের হয়তো জানা আমার কিরাম ধরনের ভাবে, যেমন একটা আম, সকলের আম খেতে ইচ্ছা হয়েছে কিন্তু আম কোনোদিন দেখি নাই, মালদহের আম দেখি নাই, মালদহ সবচেয়ে ভালো আম পাই আমার, কখনো দেখি নাই। তা একজন একজনকে জিজ্ঞাসা করছে, আম তো খেয়েছিস, তুই তো বলছিস স্বাদ আছে, কিরাম খেতে, সে লোকটা বলছে ঠিক আছে দাঁড়া দেখাচ্ছি, কিছু আঁকের গুড় নিয়ে এলো, দাড়িটাকে ভালো করে চেঁচে ফেললো, আঁকের গুড়, আঁকের গুড় দাড়িতে মাখিয়ে দিল, বলে চাক, কিরাম লাগছে, বলছে মিষ্টি লাগছে, আর তারপর কিরাম লাগছে, বলছে খসখসে লাগছে, ও যেটা খসখসে সেটা হচ্ছে আমের হাঁটি আর এটা হচ্ছে আম। মালদার আম খালা আমটা হলো কি, আম মালদা না পেলেও আমের স্বাদ বুঝিয়ে দিল। ঠিক তেমনি করে সংকীর্তন দ্বারা যে প্রকৃত ভক্তি হবে সেটাকে বুঝতে গেলে করতে হবে। কেন, আমরা এখন বুঝতে পারবো না, অপরাধ অনেক হয়েছে, পাপ অনেক রয়েছে, বিচারে অনেক ভুল থাকে, ভাবলেন ভুল করে আগুনে হাত দিলে হাত পুড়বে না এটা হতে পারে না, ভুল করে আগুনে হাত দিন হাত পুড়ে যাবে, জেনে অজেনে অজানায় যদি বিষ খান বিষক্রিয়া হবে না এটা বলা যাবে না, হবে, জেনে অজানায় যদি কোনো অমৃত খেয়ে নেন জীবনটা অমর হবেই হবে। ঠিক তেমনি করে জেনে অজানা যদি কখনো আমরা কোনো অন্যায় করে থাকি তার একটু লক্ষণ আমাদের মধ্যে দেখা যাবে, যেটা দেখা যাচ্ছে এখন বর্তমান সমাজে, হরিনাম করলে সকলে নিন্দা করে, করে কি না, সকলেই বলে হরি হরি করছিস কি হবে তোর, বলে কি না, হ্যাঁ এটা এটা হবে, কেন হবে না, এইগুলো আমাদের দোষ লেগে আছে, দোষটা যাবে কি করে, দোষটা যাবে নাম করতে করতেই যাবে, নাম করতে করতে সমস্ত অপরাধ চলে যায়,
দোষ চলে যায়, পাপ চলে যায়। কে বললেন? ভক্তিবিনোদ ঠাকুর বললেন। কোথায়? আমাদের শিক্ষাশাস্ত্রকে প্রথম শ্লোককে অবলম্বন করে ভক্তিবিনোদ ঠাকুর একটা কীর্তন রচনা করেছিলেন। সেই কীর্তনটা কি? নাম সংকীর্তন হয় সর্বানর্থ নাশ, সর্বশুভদয় কৃষ্ণে প্রেমের উল্লাস, সংকীর্তন হইতে পাপ সংসার ও নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদগম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। কৃষ্ণ সেবা প্রাপ্তি মানে দিব্য বৃন্দাবনে ভগবানের সেবা প্রাপ্তি, এটাই হচ্ছে আমাদের শুদ্ধ ভক্তির চরম লক্ষণ। আমরা থাকতে পারি এখানে শরীরে, কিন্তু তুরীয় ভাবে আমরা যখন বৃন্দাবনের মনে মনে সেবা করব, যেমন আমাদের মনঃশিক্ষা আছে, মনঃশিক্ষাতে রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, বেদ যেটাকে ধর্ম বলছে যেটাকে অধর্ম বলছে কোনোটাই করো না, তো তাহলে কি করবো? কি বলছে যে ব্রজে রাধা কৃষ্ণর প্রচুর পরিচর্যার সেবা মিহতনু। শ্লোকটা চেয়ে না ধর্মাং না ধর্মাং শ্রুতিগণ নিরক্তং কিল করো, ব্রজে রাধা কৃষ্ণর প্রচুর পরিচর্যার সেবা মিহতনু। বাড়িতে তো অনেক কাজকর্ম রয়েছে, তো বৃন্দাবনে গিয়ে বসে থাকলে ঘর চলবে? সেটা কি বোঝানোর জন্য আমাদেরকে আমি এটা বলছি, কিরাম মনে মনে ব্রজে রাধা কৃষ্ণর সেবা মানসে করিবে, মনে মনে করতে বলছে, মনটাকে আমাদের পরিবর্তন করতে বলছে। কি পরিবর্তন? না পরমার্থে পরিবর্তন করতে বলছে। এখন কি আসে মনটার মধ্যে? মনটার মধ্যে বিষয় বাসনা গজ গজ করছে। তাহলে পরমার্থ কি? পরমার্থ মানে মনটাকে স্থিতাবস্থায় নিয়ে আসা। কোথায়? ভগবানের সেবাতে। এটাই শুদ্ধ ভক্তি। ভক্তি মানে কি? ভক্তি মানে অকৃত্রিম ভগবানকে ভালোবাসা দ্বারা সেবা করা। কোন কৃত্রিমতা নেই যে কোনো একটা বিষয়কে লাভ করার জন্য আমি ভগবানকে দেখিয়ে দেখি কি সেবা করলাম, এটা কোনো নয়। ভগবানের সুখের জন্যই করব, যাকে বলে অকৃত্রিম, কোনো কৃত্রিমতা নেই। তা কেন? তার সুখের জন্য করব। অকৃত্রিম ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে যে ভালোবাসার পাত্র হবে, বিষয় হবে, তার সুখের জন্য সব কিছু করব। জীবনের সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত বা রাত্রে শুতে যাওয়া পর্যন্ত এবং শোয়াটাও তার সুখের জন্য হবে। এটা হবে প্রকৃত ভক্তি। আমি বিশ্রাম করব ভগবানের সুখের জন্য। আমি সংসার জীবন সংসার জীবন যাপন করব ভগবানের সুখের জন্য। আমি সন্ন্যাসী হব ভগবানের সুখের জন্য। যে কোনো আশ্রমই করি থাকি না কেন, সব ভগবানের সুখের জন্য যখন আমরা করতে পারবো তখনই হবে প্রকৃত ভক্তি। তাহলে প্রকৃত ভক্তির হতে হলে করতে হলে মনটাকে কোথায় রাখতে হবে? ভগবানেতে রাখতে হবে। কোথায় এখন মনটা আছে সেটা আপনারা জানেন, আমি তো বলতে পারবো না, মনকে দেখা যায় না। একমাত্র আমরাই বলতে পারবো কোথায় মনটা রেখেছি। তাই শুদ্ধ ভক্তিতে প্রকৃত ভক্তিতে সকলে প্রতিষ্ঠিত হন। আর জীবনের
চরম পরম লক্ষ্য কৃষ্ণ সেবা প্রাপ্তি, সেই প্রাপ্তি নিজের জীবনে ঘটিয়ে জীবনটাকে শান্তিময় করুন, আনন্দময় করুন, এই প্রার্থনা ভগবানের চরণে জানিয়ে আমি আমার কথার বিশ্রাম এখানেই দিলাম। হরে কৃষ্ণ। দুটো বাজে তো, এখন আমাদের কীর্তন হবে, ভজ ঘুরে মন এ করবে। পাবন শিল গুরু মহারাজ কি করবে, যেটা আমাদের যথাযথ করবেন সেটা করতে হবে।